একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করেছেন তো তারা কলেজে চান্স পেয়েছেন কিনা সেটা কিভাবে চেক করতে পারবেন, তো আজকের এই ভিডিওতে সমস্ত প্রসেস কিন্তু দেখিয়ে দিব। তো প্রথমে আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো সেমভাবে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন, দেন সার্চ বক্সে চলে আসবেন। তো অবশ্যই আপনারা কলেজে চান্স পেয়েছেন কিনা সেটা কিন্তু অনলাইন থেকে দেখে নিতে পারবেন, এক্সআই ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইট থেকে। তো আমরা এখানে এসে টাইপ করব এক্সআই ক্লাস অ্যাডমিশন। তো সেমভাবে আপনারা এটা লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট জিওভি ডট বিডি। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো এখান থেকে মূলত আবেদনটা করেছিলেন আপনারা সবাই, তো এখান থেকে কিন্তু আপনারা রেজাল্টটা চেক দিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 15/12/2022 তারিখে রাত 10:15 পর্যন্ত। এখানে কিন্তু অনেকেই আবেদন করেছে, প্রায় 13,47,358 জন শিক্ষার্থী কিন্তু সফলভাবে আবেদনটা করেছেন। তো আপনারা এখান থেকে রেজাল্টটা কীভাবে দেখবেন এবং কি কত তারিখ নাগাদে আপনাদের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। যারা এখনও পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেনি তাদের কিন্তু অতি তাড়াতাড়ি আবেদন করার জন্য এখান থেকে অনুরোধ করা হচ্ছে। তো আবেদন করেনি তাদের অতি সত্বর আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কলেজ লগ ইন দুইটা, আরেকটা হচ্ছে অ্যাডমিশন ডিটেলস, তো দুইটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যখন রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে 31 ডিসেম্বর তখন কিন্তু আপনাদের সামনে এইখান থেকে একটি লেখা আসবে, সেটা হচ্ছে ভিউ রেজাল্ট। তো ভিউ রেজাল্ট নামে যে অপশনটা আছে তো আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন ভিউ অ্যাপ্লিকেশন। তো 31 ডিসেম্বর কিন্তু আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। তো যখন পাবলিশ হবে তখন কিন্তু এখান থেকে আরও একটি অপশন চলে আসবে আপনাদের সামনে, তখন কিন্তু আপনারা এই ভিউ রেজাল্ট সরি ভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এরকম অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব, দেন আপনাদের পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা যদি এখানে ভিউ রেজাল্টে ক্লিক করে দেন যখন আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে তখন কিন্তু এরকম অপশন চলে আসবে। জাস্ট একটু লোডিং নিচ্ছে নেটটা স্লো হওয়ার কারণে। তো এখানে দেখতেছেন পেজটা লোডিং নেওয়ার পর আপনারা যখন গেট রেজাল্টে ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে। তো দেন এখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনাকে কী কী দিতে হবে এখানে। তো এখান থেকে ফার্স্টে আপনার রোল নাম্বারটি দিয়ে দেবেন, দেন আপনার বোর্ডটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করে দেওয়ার পর আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেবেন, দেন আপনাদের কিন্তু এখানে ক্যাপচা থাকবে, ক্যাপচাটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। তো এখান থেকে আমার কারো রোল নাম্বার জানা নেই এখনও পর্যন্ত, তার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি না। তো দেন এখান থেকে রোল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে, দেন আপনারা ভেরিফিকেশন কোড থাকবে সেটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে যদি আপনারা চান্স পান তাহলে কিন্তু আপনাদের যে কলেজটা থাকবে কলেজের ইন কোড শো করবে। তো সেই ইন কোডের মাধ্যমে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর কীরকম ইন্টারফেস লেখা আসবে আপনারা যখন যদি চান্স পান তাহলে কিন্তু এরকম অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম সহ অভিনন্দন, আপনি নিচের কলেজে চান্স পেয়েছেন, এরকম লেখা কিন্তু আপনাদের সামনে শো করবে। তখন কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনারা কোন কলেজে চান্স পেয়েছেন। অবশ্যই কলেজের ইন কোডটা মিলিয়ে কিন্তু আপনাকে বুঝতে হবে, এখানে দেখছেন ইন কোড কলেজের, তো এই কোডটা দিয়ে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।